はい、トロニアのソアンジュバケナヤマブルブルルルルスレケリママシリキロニアマグレチェキチュアチェナンサンガンダンシリギジェグロマノスコタイコタイコタイコタイボレフェレホテパレコタブロボナルジョンジョンバリマンアキダーロホティーホエジテパレジャムナブナルサムヤミンコヤコヤボレディティパノコレソリケダンジェネケダンババチアマルパイランドゥイボンドミネロタリティケテチェンエクボンドロタリティケテケアパルサル220カリレケチェンモスルマネマネレレレジョコニコニ220カリレケチェンボンドジョコニখবর দিয়েছে তোর একটা 220 বাইক লেগেছে গাড়ি লেগেছে ছেলেটা যেন মনে হচ্ছে আকাশ থেকে নিচে পড়লো মাথা ঠিক নাই যে বলেছে 220 গাড়ি লেগেছে সঙ্গে সঙ্গে বলে ও মাই গড ও মাই গড বলে না কথা বাবা কি গো বলে না খ্রিস্টানদের কালচার আমাদের মধ্যে থেকে আছে না নাই কথা বলে বলে ও মাই গড বিরাট বাপ হ্যাঁ হ্যাঁ মানে হারাম কাজেতে তেজি একটা ভালো জিনিস বিরাট ও মাই গড হ্যাঁ রাম দস্তরা মা বাবা জি রাম প্রথম কথা আপনাকে বলি বলি ওই লটারি টিকিটটা কাটলেন একটা হারাম কাজ করলেন বিরাট অন্যায় দ্বিতীয় কথা আপনাকে বলে আপনি আল্লাহকে গড বললে এটা একটা চরম অন্যায় গড যারি স্ত্রীলিঙ্গ বহু বচন হয় ভগবান যারি স্ত্রীলিঙ্গ বহু বচন হয় ভগবান যদি কেউ বলে তার স্ত্রীলিঙ্গ হবে ভগবতী সুতরাং যার গড ভগবান ঈশ্বর বলে মনে কেন যারি স্ত্রীলিঙ্গ হবে বহু বচন হবে এরকম কথাগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয় আপনি আল্লাহর ক্ষেত্রে বহু বচন আনতে পারবেন না আল্লাহর ক্ষেত্রে আপনি স্ত্রীলিঙ্গ আনতে পারবেন না কারণ মহান আল্লাহ স্পষ্ট স্পষ্ট নিজেই ঘোষণা দিয়েছেন আমি কে নিজের পরিচয় নিজে তুললে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ স্পষ্ট পরিচয় দিয়ে নিয়ে কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ হলেন আল্লাহ বলে তোমার কিছুই নাই তিনাকে কেউ জন্ম দেয়নি তিনিও কারো জন্মিত নন সুতরাং আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়ে দিয়েছেন সুতরাং আপনি স্ত্রীলিঙ্গ কি করে নিয়ে আল্লাহর ক্ষেত্রে বহুবচন কি করে নিয়ে মুসলমানের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে তুমি গড বলতে পারবে না ভগবান বলতে পারবে না আল্লাহর ক্ষেত্রে তুমি ঈশ্বর বলতে পারবে না এতে তোমার ঈমানের ক্ষতি হতে পারে শ্রীকৃষ্ণকে তুমি হয়তো সম্পৃক্ত হতে পারো বাঁচার কষ্ট হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ জোর করে বলে কষ্ট হচ্ছে একটু বাঁচার ওয়াজ করে দিচ্ছি থাকবেন আপনারা দেখবেন থাকবেন তো আপনারা এই আধ ঘন্টা করলে থাকবেন তো আরে বস সবাই বলেন না থাকবেন তো নাকি মাশাআল্লাহ সবাই থাকবেন যারা থাকবেন না হাত তুলুন ধান ভেঙে যাবে কি বলে শুধু ঘুম ভাঙবে না ধান ভেঙে যাবে কি ধান কল মিশিয়ে ঢুকিয়ে দিলে কি হবে ধান ভেঙে যাবে
কি চাবে নাই ইনশাআল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ কিচ্ছু হবে না ইনশাআল্লাহ একদম পাক্কা ইমান তাকবীর লাগা একবার নারে তাকবীর এই ছেলেরা জোর করে দিতে পারো না নারে তাকবীর কতগুলো মানুষকে দেখছি যেন ঝিমিয়ে ঝিমিয়ে তকবীর দিচ্ছে বলছে হুজুর ঘর ঘর দিয়ে ইন্দিরাবাস সময় ঘর পাবো তকবীর দিয়ে কি করব ইন্দিরাবাস সময় ঘর পাবো কথা বলে জি জামকাটের কাজ পাবো হুজুর কি হবে তো 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 হাই রে হাই হাই রে হাই যে ঘর আমি দিতে পারবো না ভাই ইন্দিরাবাস সময় ঘরও দিতে পারবো না জামকাটের কাজও দিতে পারবো না বিশ্বাস করে কন্যাশ্রী দিতে পারবো না স্বাস্থ্যসাথী কার্ডও দিতে পারবো না রূপশ্রীও দিতে পারবো না পাশে এনআরসি দিতে পারবো না কথা বলে এদের চেয়ে রূপশ্রী ওদের চেয়ে এনআরসি কে কোনটা নেবে বলবো মহা বিপদ সবই প্রকল্প সবই প্রকল্প আসামের লোককে যখন দিয়েছিল বলে কন্যাশ্রী নেবে বলে আছে রূপশ্রী নেবে বলে আছে বলে এনআরসি নেবে বলে আছে ওই আপনি যখন ঝোঁকে পড়ে বললেন হ্যাঁ থাকবো নি হ্যাঁ থাকবো ওরাও হাত তুলে দিল আছে লাস্টে যখন বলছে এটা প্রকল্প না এবারে রেডি হও ঢুকবে যখন বলছে ঢুকাবো তো বুঝি লুগুনি লুগুনি বলে আর তো পাবে নি কি বলে হ্যাঁ চালু করে দিয়েছে জানেন তো নাকি গুজরাটে শুরু হয়ে গেছে অলরেডি জানেন তো সোশ্যাল মিডিয়া খোঁজ খবর যারা রাখেন তারা জানেন জি চালু হয়ে গেছে আমার বাংলাতেও চালু করে দিয়েছে শালবনিতে পাঠিয়ে দিয়েছে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় শালবনিতে 4000 মানুষকে নোটিশ পাঠিয়ে দিয়েছে অলরেডি ভূমি ছাড়তে হবে তাদেরকে বাড়ি ভাড়া করে দেওয়া হবে গৃহহীন হয়ে যাবে ঘর ছাড়া হয়ে যাবে উপায় নাই 4000 লোকের কাছে কাগজ পৌঁছে গেছে নোটিশ পৌঁছে গেছে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ইউটিউব বাংলা 10 একটা মিডিয়া আছে ইউটিউব বাংলা 10 অনেক সত্য খবরগুলো দেয় আমি দেখছিলাম ভালো ভালো খবর দেয় সত্য খবরগুলো দেয় আমি দেখছিলাম ইউটিউব বাংলা 10 এ 4000 মানুষের কাছে নোটিশ পৌঁছে গেছে অলরেডি গৃহহীন হয়ে পড়বে হাই রে এরপরও তো কিছু মানুষ বলছে না ঠিক আছে বলছে কি বলেন কথা বলেন যদি না বলতো তালিকায় টিকে থাকতে পারতো কথা বলেন হ্যাঁ যেন মানুষ খারাপ হয়ে গেছে আজকে দিনে জি মানুষ খালি অন্যজনের দিকে তাকিয়ে আছে ওর যদি ক্ষতি হয়ে যায় সমস্যা কিছু নেই আমি তো ঠিক আছি কিন্তু জানে না জি ওর একটা চোখখানা করতে গিয়ে আমার দুটো চোখখানা হয়ে যাবে এই গল্প জানেন কথা মনে হয় বোঝে না ওরে একটা চোখখানা করতে গিয়ে আমার দুটো চোখখানা হয়ে যাচ্ছে এটাকে নিয়ে বলবেন হ্যাঁ জি ও অন্যজনের দিকে তাকিয়ে আছে ও ঘর ছাড়া হবে ওর জন্য এনার্জি হবে আমি তো ঠিক আছি কিন্তু আমি ঠিক নেই ওরে একটা চোখখানা হলে তোমার দুটো চোখখানা হবে বাবু এটা দেখো দেখো খোঁজ খবর নাও কি চলছে দেখো কিন্তু মানুষ আজকের দিনে খারাপ সব আছে কিন্তু মানুষ খারাপ হয়ে গেছে ভেতরের কল্প খারাপ হয়ে গেছে মানুষের অন্তর খারাপ হয়ে গেছে ভিতরের মেশিন খারাপ হয়ে গেছে এই জন্য মানুষ হিংসা রিয়া অহংকার মেরে নেওয়া কেড়ে নেওয়া গীবত পরনিন্দা পরচর্চা তোলাবাজি চিটিংবাজি মানুষের ভেতরে খুব বেশি 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 পাওয়া যাচ্ছে এই জন্য সমাজে এত ফ্যাসাদ আমার মুরব্বী বাচ্চারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন 20 বছর আগেকার কথা জিজ্ঞাসা করেন 15 বছর আগেকার কথা জিজ্ঞাসা করেন বেশি দিনের নয় তৎকালীন সময় অ্যাভেলেবল এত মসজিদ ছিল না এত মক্তব ছিল না এত মাদ্রাসা ছিল না এত হুজুর ছিল না এত পীর সাহেব ছিল না এত পীরজাদা সাহেব ছিল না এত ওয়াইজিন সাহেব ছিল না এত জলসা হতো না কিন্তু মানুষের মধ্যে একটা আন্তরিকতা ভালোবাসা ছিল কি ছিল কথা বলেন না একটু ছিল কি ছিল না বড় ছোট মানামানি ছিল কি ছিল গুরুজন ব্যক্তিকে দেখলে সাইকেল থেকে নেমে পড়তো কি পড়তো না আর আজকে মাস্টারের পিছনে গিয়ে হর্ন দিচ্ছে পিপি 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 ছাত্র গিয়ে হর্ন মারছে মাস্টারের পিছনে মাস্টার ঘরে দেখলে একবার সর্বনাশ কানে দুল
নাকে নথ, চুলের স্টাইল অন্যরকম, পুরো ছেঁড়া প্যান্ট, এটা আমার কাছে পড়েছিল, ই আমার পিছু পিছু হন। মাস্টার একটু মাথাটা নিচু করে দেখলো, না হবে না, ছেলে নিজের বাপকে মানে না আর মাস্টারকে মানবে, ছাত্র হয় মানুষ ভালো ছিল, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশদেরকে বিতাড়িত করলো, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিল, কথা ঠিক কিনা বলবো, ইংরেজ সরকারকে তাড়িয়ে দিল। যখন মানুষ বুঝতে পেরে গেল এই তো মানুষের ক্ষতি করছে, অন্যান্য দেশের থেকে নিচে নেমে যাবে, আজকে তেলের দাম কত উঁচুতে উঠেছে, ডিজেলের দাম কোথায়, পেট্রোলের দাম কোথায়, কেরোসিনের দাম কোথায়, 2023 সালে মানুষ খাদ্যের অভাবে মানুষ প্রাণ হারাবে, সমীক্ষা বলছে খাদ্যের অভাবে মানুষের জীবন চলে যাবে, 2023 সালে বহু মানুষের জীবন হারিয়ে যাবে, সব খবর আল্লাহ ভালো জানে। মানুষ একটা সমীক্ষা করে বলে, তবে মানুষের পুরোটাই যে ঠিক হবে এটা বলা ভুল, আবার পুরোটাই যে একদমই হবে না এটাও বলা ভুল, সব খবর আল্লাহই জানে, কিন্তু মানুষ সমীক্ষা করে বলছে মানুষ আপনার কি বলে খাদ্যের অভাবে মানুষ প্রাণ হারাবে, মানুষ এখন খেতে পাচ্ছে না। এরপরও তো কিছু মানুষ বলছে না ঠিক আছে তোকে তাড়াবে আমি তো সব পেয়ে যাবো, কথা বোঝে না এরা, বুঝছে না কথা বুঝছে না। এরপরও তো কিছু মানুষ বলছে না ঠিক আছে, বলে না, বলছে বলি তো টিকে আছে, বলছে বলি তো টিকে আছে, কিন্তু খবর নিয়ে দেখো, দেখো একটা শ্রেণীর মানুষ তারা এখনো পর্যন্ত বলছে ঠিক আছে, এখনো বলছে ঠিক আছে, সব চলে যাচ্ছে, দেশ আজকে কোথায় নামছে অসুবিধা না, কিন্তু এরপরও মানুষ বলছে ঠিক আছে। আসলে এখন মানুষ খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে, মানুষ যদি ভালো হতো তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছিল এদের বিরুদ্ধে আন্দোলন করে এলাকা ছাড়া করত, কথা বুঝে আসছে জি, সবকিছু শেষ, এখন মানুষের জীবন নিয়ে খেলা চলছে, একদিক দিয়ে জীবন নিয়ে খেলা চলছে, মানুষকে গৃহহীন করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে, নাম দিয়েছে এনআরসি, নাম দিয়েছে সিএ, নাম দিয়েছে ক্যাপ, নাম দিয়েছে এনপিআর, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে, আর একদিক দিয়ে একটা শ্রেণীর মানুষ মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলছে, কথা বুঝছেন, চলুন রাজনীতি নিয়ে আমি লোক না, রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা করাও করতে আমি চাইছি না, খালি সত্য কথাগুলো একটু আলোচনার মধ্যে এসে গেলে একটু তুলে ধরতে হয়, যদিও আপনারা সোশ্যাল মিডিয়া ঘাটা মানুষ সবই আলহামদুলিল্লাহ জানি, চলুন আমি যে কথা বলতে চাইছিলাম তাহলে ও মাই গড এটা যেন বলবো না, এটা বলবো না, বুঝা গেল, হে যুবক ছেলেরা এটা আমরা বলবো না, এটা বললে আপনার আমার ঈমানের ক্ষতি হতে পারে, এটা বলবেন অনেক মুসলমানের ছেলে দেখবেন উপরওয়ালা বলে, উপরওয়ালা নাউজুবিল্লাহ উপরওয়ালা বলবেন না, উপরওয়ালা বললে পরোক্ষভাবে সাব্যস্ত হয় তাহলে নিচেওয়ালা আর একজন আছে, যেটা আপনার ঈমান আকীদার ক্ষতি হবার সম্ভাবনা থাকে এটা মুখ দিয়ে বলবেন না, আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ বলে, সসরা বলে, সৃষ্টিকর্তা বলে, মাবুদ বলে, প্রভু বলে, মালিক বলে, মনিব বলে, আপত্তি না, কিন্তু উপরওয়ালা আপনি বলবেন না, গড আপনি বলবেন না, আল্লাহকে ভগবান বলবেন না, এতে আপনার ঈমান আকীদার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমাদের সমাজে কিছু দেখা যায়, বাবাজি আমার ভাইরা সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল কিনেছে, সেকেন্ড হ্যান্ড একটা চার চাকা গাড়ি কিনেছে, ওই গাড়ির পিছনে একটা ছেঁড়া জুতো ঝুলিয়ে দেয়, ওদের ধারণা যদি ছেঁড়া জুতোটা ঝুলিয়ে নেওয়া
তাহলে আমার গাড়িটা মনে হয় কোনদিন আর অ্যাক্সিডেন্ট হবে না। ছেঁড়া জুতোর কোনো ক্ষমতা আছে? তিনি হলে আমাদের রব্বুল আলামিন আল্লাহ। আর জোরে বলো, আওয়াজ করে বলো, অবগত ছেঁড়া জুতোর কোন ক্ষমতা আছে আপনাকে বাঁচাতে পারে? বাঁচাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। শরীয়তের হুকুম যেগুলো আছে সেগুলো করুন। বরকতের জন্য ফুরফুরা শরীফে যাচ্ছেন, একটা আল্লাহর কোরআন শরীফ লেখা, একটা আল্লাহর কোরআন শরীফ লেখা, একটা আপনি ইস্তেহার আপনি ঝুলিয়ে দিতে পারেন, এতে আপত্তি নাই। কিন্তু আপনার নিয়ত এটাই রাখবেন যে আমার ইস্তেহার আমাকে বাঁচিয়েছে, এটা বললে আপনার ঈমানের খাতরা হবে। আপনাকে এটাই নিয়ত রাখতে হবে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। বরকতের জন্য আপনি আল্লাহর কোরআন শরীফ রাখতে পারেন, আল্লাহর কোরআন শরীফ রাখতে পারেন, এছাড়া পৃথিবীর অন্য কোনো জিনিস আপনি রাখতে পারবেন না। কিন্তু নিয়ত আপনার এটাই থাকবে যে বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। যদি ওষুধ মনে করেন তাহলে সব গেল। কিন্তু আমাদের সমাজে আছে কথা বলে বলে আছে, হ্যাঁ চাচা বাজার থেকে ফিরছে মন টন খারাপ, মাছার উপরে বসে আছে যুবক ছেলেটা, কি গো চাচা মন খারাপ কেন গো, সুগার বেড়েছে নাকি? মানে চাচা ভাই ভাই মাঝে মাঝে কত কতন হয়, তখন চাচা বলছে হা বাবা আর কি বলবো, সুগারটা অনেকটাই বেড়ে গেছে, তবু একটু কমেছে। বলে কত এখন? বলে 430। বলে 430 তুমি তিন দিন আগেও বললে? বলে না রে খাপা, 430 বলিনি, তখন তোকে 632 বলেছি। হ্যাঁ 632 শুনে গেল। বলে হ্যাঁ এখন 430? বলে হ্যাঁ হ্যাঁ। তুমি কি আর আমার কথা নেবে? ছোট ছেলে তো আমার কথা তো শুনবে না। তোমাকে বারবার বললাম যে ওই ডাক্তারটার কাছে যাও। আমার আব্বা ওই ডাক্তারের কাছে গিয়ে তো ভালো হলো, এই ডাক্তার সেই ডাক্তার অমুক ডাক্তার তমুক ডাক্তার, কত কলকাতা থেকে পিজি থেকে কত আমডাঙ্গা থেকে ডাক্তার দেখিয়ে শেষে ওই ডাক্তারটার কাছে আমি আব্বাকে নিয়ে গেলাম। ওই ডাক্তারটাই তোমার আব্বাকে ভালো করলো। তোমাকে বারবার বললাম ছোট ছেলের কথা একবার শুনলে না, এত বললাম যে একবার ওই ডাক্তারের কাছে যাও, ওই ডাক্তারের কাছে গেলে তাহলে ভালো হয়ে যেত। তাহলে ভালো করার মালিক একজন, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। সুতরাং ডাক্তার ভালো করেছেন এটা আপনি বলতে পারবেন না, বরং আপনি এটা বলুন চাচা আমার আব্বাকে ওই ডাক্তার দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ ওর হাতে আমার আব্বার শিফা দিয়েছেন। ও চাচা আপনাকে বলি, অনেক ডাক্তার করলেন, একবার দেখেন ওই ডাক্তারকে, আল্লাহ যদি রাজি হন আল্লাহ হয়তো আপনাকেও ভালো করে দিতে পারে। তাহলে ভালো করার মালিক একজন আল্লাহ। ওষুধ হলো শিলা, ডাক্তার হলো শিলা মাধ্যম, কিন্তু ভালো করবেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে হবে না?
আরো জোরে বলো এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায় মানুষ যখন ওষুধ খায় তার ওষুধ সব পেটের মধ্যে যায় পেটের মধ্যে যাওয়ার পরে একদিকে রয়ে যায় ওষুধ আর একদিকে রয়ে যায় তার ব্যাধি অসুখ ওষুধের কোনো ক্ষমতা নাই তার অসুখের কাছে পৌঁছায় মাঝখানে আমার আল্লাহ একটা পর্দা লাগিয়ে দেন একটা স্পট ফেলে দেন ওষুধটা ওই অসুখে গিয়ে পৌঁছাতে পারে না ওষুধ একদিকে রয়ে যায় অসুখ আর একদিকে রয়ে যায় রোগ একদিকে রয়ে যায় ওষুধ আর একদিকে রয়ে যায় কিন্তু মাঝখানে মাঝখানে একটা পর্দা লাগিয়ে দেওয়া হয় আমার আল্লাহ যখন ওই বান্দাকে ভালো করবেন বলে ঠিক করে তখনই আমার মান্নার হুকুম ওই পর্দাটা আস্তে আস্তে সরে যায় বা উঠে যায় ওই ওষুধটা আস্তে আস্তে তার যেখানে রোগ সেখানে ওষুধটা তার যেখানে রোগ যেখানে অসুখ ওই ওষুধটা সেই জায়গায় গিয়ে পৌঁছে যায় আর উজরে বলে ওইখানে গিয়ে যখন পৌঁছালাম ওর রোগকে আমার আল্লাহ শিফা দিলেন ভালো করে দিলেন আর কারোর ওষুধকে আমার আল্লাহ ওই জায়গায় পৌঁছাতে দিলেন তার আগে তাকে ডেকে নিয়ে তার মৃত্যু হয়ে গেল কবরে চলে গেলেন সুতরাং ভালো করার মালিক হলেন একজন দুনিয়ার কোন মানুষ ভালো হতে পারে না সকল লোকের দাওয়া সকল লোকের ঔষধ সকল লোক নিরাময় হবে কালো জিরার ওসিলাই কিন্তু একটা রোগ ভালো হবে না সেটা হলো মৃত্যু মৃত্যু ছাড়া সকল রোগের দাওয়া হলো কালো জিরা আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি হন খুশি হন ওই কালো জিরা দিয়েও আল্লাহ আপনার রোগকে নিরাময় করে দিতে পারে আরো জোরে বলেন আরো জোরে বলেন এই জন্য মহানবী বললেন তোমরা কালো জিরা খাও কালো জিরা খাও হে আমার সাহাবীরা কালো জিরা খাও সাহাবীরা বেশি বেশি করে কালো জিরা খেতে সাহাবীদের সময় তাবেইনদের সময় বড় বড় নার্সিং হোম ছিল না পিজি হসপিটাল ছিল না নার্সিং হোম ছিল না হসপিটাল ছিল না ঘন 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 ডক্টর ছিল না কিন্তু কালো জিরা খেতে সাহাবীরা পানি পড়া খেতে সাহাবীরা আমার রাসূলুল্লাহর কাছে এসে ঝাড়ফুঁক করে নিতে হবে সুতরাং এই ঝাড়ফুঁক কালো জিরা এ পানি পড়ার জন্য যায় যাচ্ছে কিন্তু ভালো পানি পড়া করতে পারবে না কালো জিরা করতে পারবে না ভালো করবে না একজন তিনি হলেন আমার আল্লাহ বুঝতে পাচ্ছেন এই জন্য আপনি যাই খান কিন্তু আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সুস্থ করেছেন তিনি আমাকে সুস্থ করেছেন জি কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আল্লাহর প্রতি এই বিশ্বাসটা মানুষের আস্তে আস্তে হারিয়ে যায় চাচা মসজিদ থেকে নামাজ পড়ে নামছে আর এক চাচা মসজিদ থেকে নামাজ পড়ে নামছে দুই চাচার সঙ্গে একসঙ্গে দেখা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এক চাচা আর এক চাচাকে দেখে বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তখন এক চাচা আর এক চাচাকে বলছে শুনলাম নাকি আপনার ভাতিজা অ্যাক্সিডেন্ট করেছে বলে হ্যাঁ ভাই আর কি বলবো আমার ভাতিজা তো অ্যাক্সিডেন্ট করেছে পরিস্থিতি খুব খারাপ বলে কেমন আছে না না ভালো আর কি বলবো বলে না বেহুশ হয়ে পড়ে আছে সেন্সলেস অবস্থায় পড়ে আছে ডক্টর তো 72 ঘন্টা সময় দিয়েছে ভালো কি বলবো ভালো বলা যায় 72 ঘন্টা টাইম দিয়েছে দেখা যাক এখন কি হবে বলা মুশকিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দেখা যাক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কে তার ভাতিজা মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে যদি বেঁচে যায় তার মানে মৃত্যু হেরে গেল কথা বলে কথা বলে যদি বেঁচে যায় মানে যদি বেঁচে যায় তাহলে মৃত্যু ওর কাছে হেরে গেল পাঞ্জা লড়ে জিতে গেল মারাক করতেম মানে ক্ষমতা কত বুঝতে পারছেন মানে মৃত্যুকে হারিয়ে দিয়ে জিতে উঠল
পৃথিবীর জমিনে এমন কোন সলিমউদ্দিন এমন কোন কলিমউদ্দিন এমন কোন খালেক মালেক লালটু জব্বর করিম শরীম এমন কেউ আছে বলতে পারবেন বলটু সলটু মলটু ঝলটু এমন কেউ একটা আছে নাম বলতে পারবেন রাম রহিম থেকে শুরু করে জয়দেব জয়নাম থেকে শুরু করে একটা লোকের নাম বলেন তো যে বাবা আদম আসলাম থেকে আজ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করে করেছে জিন্দা আছে নাম বলতে পারবেন কথা কয় না বলতে পারবেন একটা লোকের নাম বলতে পারবেন যে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিতে আছে আমরা খবরের কাগজ পড়াই অভ্যস্ত আমরা নেট শোনাই অভ্যস্ত নেতাদের লেকচার শুনি পেপার পড়ি পেপারে শুনছি পেপারে পড়ছি আরে বাবা অমুক নেতা মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছে আর এই একটা মসজিদের পুলিশে নামাজ পড়লে একটা নামাজি মুসল্লি সে এসে বলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো কথা বলে না কারো না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মানে মৃত্যু যদি হয়ে যায় তার মানে ও হেরে গেল মৃত্যু জিতে গেল কি বলেন হবে ও হেরে গেল মৃত্যু জিতে গেল আর যদি বেঁচে ওঠে তার মানে মৃত্যু হেরে গেল ও জিতে গেল মারাত্মক পৃথিবীর জমিনে একটা লোকের নাম বলতে পারে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জিততে পারে না পারবেন না বত বড় 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 টপ র‍্যাঙ্কের মাস্তানদের জীবনী পড়ে পড়ে দেখুন না সাদ্দাতের জীবনী পড়ুন তাফসীর পড়ুন গারুকের জীবনী পড়ুন নামরুদের ইতিহাস পড়ুন তাফসীর পড়ুন আলম তারা ইলা বিহাজ ইব্রাহিম ফি রাব্বিহি আতাহু আল্লাহু মুলকুল ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইয়ুমীত ক্বালা আনা ইয়ুমী ক্বালা ইব্রাহিম ফাইন্না আল্লাহ ইয়াজিল শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহাইতাল লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিম তাফসীর যদি পড়েন আপনি বুঝতে পারবেন মারাত্মক ব্যাপার নমরুদকে আল্লাহ একদিন দুদিন তিন দিন মাছিয়ে রাখে না কত বছর মাছিয়ে রেখেছিল বলেন কত বছর জানেন শুনেন 1700 বছর মাছিয়ে রেখেছিল আল্লাহ কত বছর খুব হালকা করে আপনারা নিলেন আমি ভাবছি 7 দিন মনে হয় নাকি আপনি 100 বছর মাঝবেন কি কোনো গ্যারান্টি নেই 50 বছর মাঝবেন নাকি কোনো গ্যারান্টি নেই সে হায়াত পেয়েছিল কত 1700 বছর 1700 বছর 1700 বছর ওকে যখন বাঁচালো তখন ও বলল পৃথিবীর দাদা তো আমি সব তো আমার যে 1700 বছর বেঁচে ছিল সে আর মৃত্যুর কথা কোনোদিন মনে মনে সে ভাবলো সবাই মরে যাবে কিন্তু আমি আর মরছি না কি বলেন আপনারা মারাত্মক ব্যাপার 1700 কিন্তু 1700 বছর মাছিয়ে রেখেও বেটাকে আল্লাহ সাইজ করলেন কি দিয়ে কথা বলা কি দিয়ে ছোট ছোট মশা নাম গোলা গোলা রে নামরুদ ই আরে অদ্ভুত বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে আসো আল্লাহ দিকে ফিরে এসো শরীয়তের দিকে ফিরে এসো চলে এসো যখন সে আসলো না আল্লাহ বলল ও ইব্রাহিম হবে না পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট ছোট একটা মশা এবারই করে দেবো ওকে পুরো সোজা কথা বলে না আল্লাহ যদি বাদ দিয়ে মারতেন তো আপনারাই তো বলতেন বাদ কি মানুষের সঙ্গে পারবে মানুষ কি বাদের সঙ্গে পারে আল্লাহ যদি হাতি দিয়ে মারতেন তাহলে আপনারাই তো বলতেন হাতির সঙ্গে কি মানুষ কখনো পারে ওই জন্যই নমরুদ মারা গেছে কারণ হাতি এসেছিল বলে আল্লাহ যদি বাঘ দিয়ে মার মারেন আপনারাই বলতেন বাঘের সঙ্গে কি মানুষ মারে ওই জন্যই নমরুদ মারা গেছে আপনারাই বলতেন
আল্লাহ বলে শুন এত বড় মাছকে এত বড় মাছ বানকি আমি আল্লাহর জন্য পাগ লাগবে না ভল্লুক লাগবে না হাতি লাগবে না এত বড় মাছকে সাইজ করার জন্য আমি আল্লাহর জন্য ছোট ছোট মাছই যথেষ্ট জোরে বলবেন না আর জোরে বলেন আল্লাহ বলে কি আছো গো বলো নমরুদের সৈন্য নমরুদের সেনাবাহিনী সঙ্গে লড়াই করবে নমরুদের সঙ্গে লড়াই করবে কে বলো বাঘ বলল আমি রাজি হাতি বলল আমি রাজি ভল্লুক বলল আমি রাজি পৃথিবীর বিখ্যাত জানোয়ার যন্ত্রগুলো বলল আমরা রাজি পৃথিবীর মানুষ দেখবে কত বড় মাসানকে আমি আল্লাহ মারলাম ছোট একটা মশা দিয়ে সুতরাং বাঘের দরকার হবে না হাতির দরকার হবে না বন্ধুকের দরকার হবে না আমি আল্লাহ মারব আমার জন্য উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত দখল করেছিল পৃথিবীর জমিনে তৎকালীন সময়ে চারজন বাদশা ছিল তার মধ্যে একজন নামরুদ বুঝাতে চাইছিল তাহলে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে কি টিকতে পারলেন পাঞ্জালরের কথা বলছিল পাঞ্জালরে টিকতে কথা বলে না আপনি বলবেন তিনি এখন অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যদি সুস্থ করেন তবে আর তিনি ডেকে নিলে চলে যেতে হবে করার কিছু নেই সবকিছুর মালিক তিনি আল্লাহ রব্বুল আল্লাহ ডেকে নিলে যেতে হবে যে যে অবস্থাতেই থাকো না কোনো যেতে হবে যে যেই যেখানে যাও আহা পয়সার ব্যাপার যদি চলতো এখানে কিছু ঘুষ খাওয়ার চেষ্টা করতো মানুষ সব জায়গায় ঘুষ দিয়ে দিয়ে অভ্যাসে পরিণত হয়ে গেছে সুযোগ নেই